আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এই দেখতে হচ্ছে হালকা একটা খোসা আছে। আমি তো প্রথমবার খেলাম, আমি জানতাম না, আমি চিংড়িটা বলেছি খোসা চাড়িয়ে দিতে। এটার উপরে একটা খোসা মতো আছে যেটা কিন্তু যথেষ্ট শক্ত। তো ভাই যেখান থেকে নিলাম আমরা হচ্ছে একটা লবস্টার, আমি ছোটটাই নিলাম কারণ আমি প্রথমবার লবস্টার খাচ্ছি, আমি জানি না কেমন খেতে হবে, তার জন্য ছোটটা নিলাম। যদিও বড়টা নিলেই লাভ কারণ বড়টা 100 টাকা, ওটা 70 টাকা। এখানে গরু আছে অনেকে, গরু ছোটাছুটি করছে। কি করতে চাইছিস তুই, খাবি কর। ভেরি গুড ইভিনিং সবাইকে। আর আগের ব্লগটা দেখে তোমরা জেনে গেছো যে আমরা আছি বকখালিতে, এবং বকখালির সমস্ত ইনফরমেশন মানে কি করে আসবে, কত ভাড়া, বকখালি সি বিচ, খাওয়া থাকা, হোটেল, সমস্ত ইনফরমেশন তোমাদের দিয়ে দিয়েছি। আশা করি তোমরা সেই ব্লগটা দেখে নিয়েছো। আর এখন আজকের ভিডিওতে আমরা দেখবো বকখালি সি ফুড, মানে প্রথমবার আমি ট্রাই করবো বকখালি সি ফুড, কারণ বকখালিতে এসে সেরকম ভাবে কখনো থাকা হয় না। কিন্তু এবার আমি স্পেশালি থেকেছি বকখালিতে সন্ধ্যেবেলায় কী কী খাবার দাবার পাওয়া যায়, এবং সেটা কি দীঘা পুরীর থেকে অনেক সস্তায় নাকি দাম বেশি, টোটাল ইনফরমেশান থাকবে আজকের এই ব্লগে। আর এখন দেখতে পাচ্ছ আমরা আছি কমন ব্যালকনিতে। কমন ব্যালকনিটা বেশ সুন্দর, এখানে বসার জায়গা আছে, বসে তোমরা নর্মালি খাবার দাবার এনজয় করতে পারবে। কিন্তু আমাদের হোটেলে আবার বাইরের খাবার নট অ্যালাউ, মানে হোটেলে রেস্টুরেন্ট আছে, সেখান থেকে খাবার দাবার নিতে পারবে। আর বাইরে দাঁড়িয়ে আছে বাস, মানে একদম মেন রোডের সামনে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, ওই দিকটা হচ্ছে বকখালি মার্কেট। তো চলো বেরোই, দেন ব্লগটা কন্টিনিউ করছি। আর এই হচ্ছে বকখালি মার্কেট, সকালে দেখিয়েছি একরকম, এখন অন্যরকম। আর দোকান হাতে গোনা কয়েকটা, কিন্তু মোটামুটি শপিংয়ের জন্য বা খাওয়া দাওয়া করার জন্য তো ঠিকই আছে। আর কী কী পাওয়া যায় এর বিচের ধারে সেটা তোমাদের দেখাবো। এদিকে ফুচকা দেখতে পাচ্ছি, এখানে ভুট্টা আছে, আর এইদিকেও ফুচকা আছে। আর এখান থেকে টোটো তোমরা পেয়ে যাবে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, এবং সকালবেলা সাইট সিনিংয়ের জন্য তোমাদের তো দেখিয়েছিলাম। আর তার থেকেও বড় কথা, সামনের দিকে অনেক জায়গায় চপমুড়ি বিক্রি হচ্ছিলো। কিন্তু একটা মেন ইনফরমেশান দিয়ে দিই, বকখালিতে কিন্তু কোনো এটিএম নেই, ঠিক আছে? মানে তোমরা যদি টাকা তুলতে হয় বকখালিতে কিন্তু তুলতে পারবে না, তোমাদের 10 মাইল বাজারের কাছে যেতে হবে, আদারওয়াইজ তোমাদের টাকা তুলে নিয়েই আসতে হবে। তো চলো, মোটামুটি এসে গেছি সি বিচের কাছে, দেখি বিচের ধারে কী কী পাওয়া যায়। আর এই হচ্ছে দেখতে পাচ্ছো টোটাল বকখালি মার্কেট, যেখানে খাবারের দোকান থেকে শুরু করে কেনাকাটির দোকান পুরো ভর্তি আছে। কিছু কিছু দোকান বন্ধ আছে, বাট কিছু কিছু দোকান কিন্তু বেশ খোলাই আছে। আর সামনের দিকে হচ্ছে সমুদ্র, সমুদ্রের ওখানে আমি দেখতে পাচ্ছি ছোটো ছোটো মানে আর কি দোকানপাট আছে, যেগুলোতে কী কী খাবার দাবার পাওয়া যায় সেটাই দেখার। এইখানে এরিয়াটা কিন্তু খুবই ছোট, মানে এই দিকে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার, জাস্ট এখান থেকে শুরু করে এইটুকুনি এরিয়ার মধ্যেই যা আছে আছে, মোটামুটি অনেকটা মন্দারমণি টাইপস। বাট খাবারের দাম কেমন সেটাই দেখার। এখানে কিন্তু মাছ ভাজার দোকানও প্রচুর আছে, জানি না কত কী দাম হবে। সুইট কর্ন দেখতে পাচ্ছি, ফুচকা দেখতে পাচ্ছি, ভেলপুরি, পাপড়ি চাট, এই সমস্ত জিনিসই আছে। আর এইদিকে লাইন দিয়ে পুরো মাছ ভাজার দোকান, দেখা যাক কত কী দাম হয় দেখি। আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে গরমের মধ্যে কিন্তু এক কথায় সেরা লাগছে। আর এখনও কিন্তু চেয়ার পাতা আছে 10 টাকা না 20 টাকা করে যেন পার আওয়ার্স। তোমরা আই হোপ বুঝতে পারবে, এই দেখো এখানটা মাছ ভাজার দোকান হচ্ছে লাস্টে, আর তারপর হচ্ছে সব ভুট্টার দোকান, মানে সুইট কর্ন এক লাইনে ভুট্টার দোকান, ফুচকার দোকান দেখো আবার পুরো এক লাইনে ফুচকার দোকান, দেন তারপর আছে হচ্ছে ভেলপুরির দোকান, ভেলপুরির দোকানে একদম এক লাইনে সব ভেলপুরির দোকান, আর লাস্টে আছে হচ্ছে আইসক্রিমের দোকান, সেটাও কিন্তু সব আইসক্রিমের দোকানগুলো একটা লাইনে দাঁড়িয়ে আছে, মানে একদম অর্গানাইজ জায়গা বলতে পারো। এইরকম আমি কোথাও সিরিয়াসলি দেখিনি, এই জায়গাটা দেখতে কি সুন্দর লাগছে, সব ফুচকার দোকান এখানে। আর প্রথমেই আমাদের যারা সন্ধ্যেবেলা দরকার, নিয়ে নিয়েছি গরম গরম চা 10 টাকা করে, বাহ চাটা কিন্তু বেশ ভালো করেছে। আর যেই সমস্ত এই খুচখাচ দোকানগুলো আছে, মানে চা, বিস্কিট, চিপস পাওয়া যাচ্ছে, সেগুলোও কিন্তু আবার একটা লাইনে, মানে লাস্ট লাইনটা হচ্ছে এদের জন্য। এই জিনিসটা কিন্তু আমার সেরা লেগেছে, আমি বকখালি জেলা কোথাও দেখিনি এরকম। বাইরে আসার সময় দেখেছিলাম কয়েকটা মাছের দোকান আর কি, তো সেখানে কাঁচা মাছ বিক্রি হচ্ছে। তো কাকিমার থেকে আমি জানলাম এখানে ব্যাপারটা হচ্ছে, ওখান থেকে তোমরা কাঁচা মাছ কিনতে পারো, মাছ কেনার সঙ্গে সঙ্গে দেখবে বাস স্ট্যান্ডের আশেপাশে কয়েকটা ছোটো ছোটো চায়ের দোকান বা এরকম চিপসের দোকান আছে, ওনারাই কিন্তু রান্না করে দেয়। তোমাদের হয়তো একটু তেল মশলা কিনে দিতে হতে পারে, বাট এই জিনিসটা কিন্তু ভালো, মানে যেরকমটা দীঘাতে হয়ে থাকে বা তারাপীঠেও আছে রান্না করে খাওয়ার ব্যাপারটা, সেই জিনিসটা কিন্তু এখানেও পাবে। কিন্তু সব হোটেলে আবার এখানে খাবার নট অ্যালাউ, যেমন আমরা যে হোটেলে আছি ওখানে আবার খাবার বাইরের খাবার অ্যালাউ করে না। তো তোমরা একটুখানি দেখে নেবে, যদি সেরকম হয় তাহলে ওই খাবার কিন্তু অনেক বেশি ভ্যালু ফর মানি এবং টেস্টি এই হোটেলের খাবারের থেকে। তো ভাই চা খেয়ে এবার আমরা আসলাম হচ্ছে এখানে একটু সুইট কর্ন খেতে, মানে এখানে দু রকমেরই আছে, ভুট্টা আছে যেটা আমরা নর্মালি পোড়া খেয়ে থাকি আর সেটার দাম হচ্ছে 20 টাকা, আর যেটা হচ্ছে সুইট কর্ন মানে মেখে দেবে সেটা হচ্ছে 50 টাকা। তো এখানে অনলাইন পেমেন্টও আছে সব জায়গায় মোটামুটি। আর যেরকমটা বললাম এখানে লাইন দিয়ে কিন্তু সব কটা দেখতে হচ্ছে ভুট্টার দোকানই আছে, আর এইগুলো হচ্ছে যথেষ্ট বড়, মানে মোটামুটি 2-3 জন আরামসে তোমরা খেতে পারবে। এটাও কি পুড়িয়ে দাও নাকি? আচ্ছা পুড়িয়ে তারপরে মেখে দাও, ঠিক আছে। তো এরকম নুন লেবু সমস্ত জিনিস দিয়ে মাখা হচ্ছে, দেখা যাক খেতে কেমন লাগে।
তো ফাইনালি আমাদের কর্ন মাখা কমপ্লিট দেখতে পাচ্ছ। এখানে গরু আছে অনেকে, গরু ছোটাছুটি করছে। সরে যাও, এদিকে আসো। গরু প্রবলেম ক্রিয়েট করছে দেখতে পাচ্ছ। ওই খাবার দাবার আছে না ওর জন্য, সার্ভি চলে আসো। আর এই হচ্ছে কর্ন দেখতে পাচ্ছ। কি করতে চাইছিস তুই, খাবি কর্ন? ম্যাক্সিমাম জায়গাতে সুইট কর্ন যেটা সেদ্ধ করে তারপর মেখে দেয়, বাট এইখানে কিন্তু পুড়িয়ে তারপরে মেখে দিল নুন লঙ্কা তারপরে আর কি লেবু দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ অনেক এরকম চেয়ার পাতা আছে, তো এই চেয়ারে বসে বসে মোটামুটি তোমরা খাবার এনজয় করতে পারো, কিন্তু এই চেয়ারগুলো চার্জেবে। কর্নের রিভিউ দেওয়ার পালা, এই হচ্ছে দেখতে পাচ্ছ, দেখি কেমন লাগে। মাছ ভাজার দোকান এখানে দেখতে পাচ্ছ, লাইন দিয়ে প্রচুর দোকান আছে। তো কোনটায় খাওয়া যায় আর কিরকম কি প্রাইস আছে সেটাও তোমাদের দেখাচ্ছি। আর এইদিকে তো ফুচকা আছেই, আর এখানে একটা চিকেন পকোড়ার দোকানও আছে দেখতে পাচ্ছি। কাকিমা এগুলো কত করে গো চিংড়ি? এই চিংড়িগুলো 100 প্লেট, মানে এই পুরো প্লেট? আচ্ছা, আর আর কি এগুলো 150? আর এই বড়গুলো? আচ্ছা, আর কাঁকড়া কত করে গো? 100 প্লেট। লবস্টার? দাদা এগুলো কত করে গো? 80 টাকা পিস লবস্টার। ওকে, আর এইদিকে অক্টোপাসও আছে দেখতে পাচ্ছি, মানে মাছের অপশন প্রচুর আছে। আর দেখে তো পুরো ফ্রেশই লাগছে একদম। দেখি কি নেওয়া যায়, কি নেবে? যাই নেবো, অল্প করেই নেবো। লবস্টার কিন্তু এখানে মানে কেটে পকোড়ার মতো করে ভেজে দেয়। বাকি কি দাম আছে একটুখানি তোমাদের জানাচ্ছি। লবস্টার কত করে আছে? 100 টাকা পিস। আর ছোট সাইজটা 70 টাকা পিস। আর চিংড়ির দাম কি আছে? 150 টাকা পিস। এইগুলো 100 টাকা? 350 টাকা প্লেট। 300 টাকা প্লেট, 350। আচ্ছা, ছোটগুলো 200 টাকা প্লেট, 150 টাকা। আচ্ছা, আর এই এইটা 60 টাকা প্লেট, 60 টাকা পিস। ওকে, মানে প্লেট হিসাবে ছোটগুলো আছে, পুরো একদম সবটা দিয়ে দেবে যত। কতগুলো থাকে মোটামুটি? আচ্ছা আচ্ছা, এই ইয়েতে যা আছে প্লেটে। আর এই বড়গুলো 150 টাকা, আর এটা 170 টাকা। আচ্ছা, আর কি কি আছে? ভেটকি নাকি এটা? ভেটকি কত করে? আচ্ছা, আর পমফ্রেট 120। আর এইদিকে কাঁকড়া কত করে তোমাদের? কাঁকড়া 100 টাকা প্লেট। আচ্ছা, মানে প্লেটে মোটামুটি তিনটা করে আছে দেখতে পাচ্ছ। তো চলো আমরা দু তিন রকমের একটু আইটেম নিই, দেন টেস্ট করে দেখি। আর মাছ কিন্তু অনেক অনেক বেশি ফ্রেশ লাগছে দেখে। বাকি চলো টেস্ট করে দেখা যাক, আর দাম ঠিকঠাকই আছে। এখান থেকে নিলাম আমরা হচ্ছে একটা লবস্টার, আমি ছোটোটাই নিলাম কারণ আমি প্রথমবার লবস্টার খাচ্ছি, আমি জানি না কেমন খেতে হবে, তার জন্য ছোটোটা নিলাম। যদিও বড়োটা নিলেই লাভ, কারণ বড়োটা 100 টাকা, ওটা 70 টাকা। আর এখান থেকে নিলাম হচ্ছে একটা গলদা চিংড়ি, যেটা 150 টাকা নিল। বাকি এই ছোটোগুলো তো প্লেট হিসাবে আছে, এগুলো কিন্তু সিঙ্গেল পিস হিসাবেও আছে, প্লেট হিসাবেও আছে। বাকি আরও প্রচুর প্রচুর মাছ পাচ্ছ। আর অক্টোপাস কত করে গো তোমাদের? 400 টাকা। এই বড় সাইজ আছে বলে, ছোট আসলে কিরকম হয় না? 100-150 মধ্যে থাকে, ঠিক আছে। আর এইগুলো কি গো? স্কুইড। আচ্ছা, স্কুইড কত করে? 100 প্লেট, মানে পুরো প্লেট জুড়ে একদম যা আছে। ওকে, আর ভোলা টোলা সবই আছে, ঠিক আছে। তো মোটামুটি সবই পেয়ে যাচ্ছ এই কাকুর দোকানে, চাইলে তোমরা আসতে পারো। একদম ফ্রেশ মাছ কিন্তু, জাস্ট এখানে কেটে পুরো একদম জলে ধুয়ে দেন, ওখানে দাদা আর কি প্রিপেয়ার করছে সবটা। তো এইখানটায় রান্না হচ্ছে দেখতে পাচ্ছ একদম। আর কি কি প্রিপারেশন হয় কাকু এটার? ওটা কষা রান্না হয়। আচ্ছা, পকোড়া হয়, মানে যে যেটা চাইবে সেরকমই নিতে পারবে, ওটা এক্সট্রা কোনো দাম নেই, চার্জ নেই। আর আমাদের কি কি দিচ্ছ? ওটা পকোড়া? না, পকোড়া। আর ওই চিংড়িটা? চিংড়িটাও পকোড়া করে দেবো। আচ্ছা, ঠিক আছে, চলো। আর বেসিক্যালি কি কাঁকড়াটা ঝাল খায় বেশি? না, কাঁকড়াটা ঝাল বেশি। কত?
এটা কি বেসনের ব্যাটার গো? দেখো মোটামুটি তোমাদের দেখালাম যে বকখালি সি বিচে কি কি পাওয়া যায়, আর এখান থেকে মাছ ভাজাও নিয়ে নিলাম। তো মোটামুটি মাছ কিন্তু যথেষ্ট ফ্রেশ দেন দীঘা বা পুরী। আর এইখানে যেহেতু আর কি সবটাই মানে চারিপাশে প্রচুর মাছ ধরা হয়, মানে বকখালি এরিয়া বুঝতেই পারছো, বকখালি ফ্রেজারগঞ্জ এরিয়া, তো এখানে মাছ যেরকমটা বিক্রি হয় বাদ বাকিটা বাজারে চলে যায়। তো মোটামুটি রেগুলার বেসিসে কিন্তু কমন আর কি ফ্রেশ মাছ আসতে থাকে, আর দাম কিন্তু অনেকটাই কম যেটা দীঘা পুরীর থেকে তোমরা বুঝতেই পারবে। কারণ আমরা যেই লবস্টারগুলো নিলাম বা বড়ো সাইজে এটা 100 টাকাও বললো, সেটা হয়তো মানে দীঘা পুরী হলে কত দাম হতো তোমরা কমেন্টে জানো, বাকি আর আমি দোকানের সামনে কিছু বলছি না। তো চলো রেডি করে দিচ্ছি একদম ফ্রেশ জিনিসটা, দেন আমরা ওইদিকে গিয়ে এনজয় করবো দীঘার মাছ ভাজা, পুরীর মাছ ভাজা নয় বকখালির মাছ ভাজা। তো ফাইনালি আমাদের নেওয়া কমপ্লিট চিংড়ি আর লবস্টার। এই হচ্ছে লবস্টার দেখতে পাচ্ছ, কেটে দিয়েছে ছোটোটায় 1 পিস 2 পিস 3 পিস 4 পিস, ওকে 4 পিস হয়েছে, কারণ মাথাটা বাদ যায় পুরো, আর উপরে একদম পেঁয়াজ দিয়েছে আর কাসুন্দি দিয়েছে। প্রথমে আমি লবস্টারটাই খেয়ে দেখি কেমন লাগে, জীবনে প্রথমবার লবস্টার খাচ্ছি, আমি জানি কেমন হবে। চিংড়ির মতোই বলতে পারো তোমরা, খোসা আছে হালকা, ছাড়িয়ে নিতে হবে, খোসাটা ছাড়িয়ে দেয়নি। আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এই দেখতে হচ্ছে হালকাটা খোসা আছে, আমি তো প্রথমবার খেলাম আমি জানতাম না, আমি চিংড়িটা বলেছি খোসা ছাড়িয়ে দিতে, এটার উপরে একটা খোসা মতো আছে যেটা কিন্তু যথেষ্ট শক্ত, আর ভেতর হচ্ছে মিট পোর্শনটা। তো তোমরা লবস্টার যদি নাও বলবে যে খোসাটা ছাড়িয়ে তারপর ভাজতে, নাহলে কিন্তু এই ছাড়িয়ে খেতে হবে, আর শুদ্ধ খেয়ে নিলে বুঝতে পারছো হোটেলে গিয়ে পরদিন সকালে পেট ব্যথায় ভুগবে। আর আরেকটা জিনিস যেটা আমি সবসময় যে কোনো সি ফুডের ক্ষেত্রে বলে থাকি, সেটা দীঘা হোক, পুরী হোক, বকখালি হোক, ভাইজাগ হোক, যে কোনো জায়গায় হোক না কেন, একসাথে অনেক বেশি খেয়ে নেবে না, একটু ফ্রেশ দেখেই খাবে। এখানে যেহেতু হাটেগোনা ওই 5-6খানা দোকান, তো মোটামুটি একই রকম দাম, আর খাবারের কোয়ালিটি বা মাছের কোয়ালিটি একই রকমের, তো এখানে অপশান যেহেতু কম সেরকম কিছু অসুবিধা নেই, বাট কম খাও কারণ মাছ তো শরীর খারাপ হয়ে যেতে পারে। আর এবার হচ্ছে গলদা চিংড়ির পালা, এই হচ্ছে গলদা চিংড়ি দেখতে পাচ্ছ, এখানটা পুরো ছাড়িয়ে দিয়েছে যেহেতু আমি বলেছিলাম, আরে মাথা শুদ্ধ ভেজে দিয়েছে, মাথারই তো ওজন যা মানে কি বলবো। আর এই সাইজের এই যে গলদা চিংড়িটা আছে এটার দাম 150 টাকা নিয়েছে, কিন্তু আমার যদি মানে অনেস্টলি আমি ওখানে বলছিলাম না, এটা যদি দীঘা বা পুরী হতো তোমরা নিজেরা বুঝতে পারছো, এটার একটার দাম কম করে হলো 200-250 টাকা নিয়ে নিত, আমি কম করে বললাম 200 টাকা তো নিতই, বাকি সাইজ পারফেক্ট আছে। এবার খেয়ে দেখার পালা, কিন্তু এতটাই আর কি অবস্থা, মানে ভেতরে একটা কাঠিও আছে মনে হয়, আবার সোজা এখান থেকে কামড়তো, এইখান থেকে কামড়তেই দেখতে হবে কি খেয়ে। মাছ দারুণ, যা তোমাদের দেখাই একদম ফ্রেশ দেখতে পাচ্ছ, ধৈর্য ধরে এবার বসে বসে টুকটুক করে খেতে হবে, কিন্তু লবস্টারটা ওই খোসার জন্য যেন খোসা ছাড়াতে হবে, ব্যাটার ছাড়াতে হবে, তারপরে সস দিয়ে বা কাসুন্দি দিয়ে খেতে হবে। তো এই হচ্ছে বকখালির মোটামুটি খাবার দাবার, লেগে আছে কিছু করার নেই। আর আমরা এখন বসে পড়লাম হচ্ছে বকখালি সি বিচের সমুদ্রের ধারে চেয়ারে, এখানে চেয়ারে ভাড়া পাওয়া যায় মানে যেরকমটা দীঘা পুরীতে হয়ে থাকে, কিন্তু দীঘা পুরীতে বসতে গেলে তোমাদের মোটামুটি খরচা করতে হবে প্রায় 30-40-50 টাকা। দীঘাতে তো গভর্নমেন্টেরই বসার জায়গা আছে সি বিচের একদম, আর এইখানে তোমাদের বসতে গেলে 10 টাকা খরচা করতে হবে মাত্র, ঘন্টায় 10 টাকা করে রাত্রিবেলায়, আর ঘন্টায় 20 টাকা করে সকালবেলায়, যেহেতু ছাতা লাগিয়ে দেয় তার জন্য আর কি 10 টাকা বেশি আর কি, আর সন্ধ্যেবেলায় বা রাত্রিবেলায় হয়ে গেলে 10 টাকা করে পার ঘন্টা, এখন বসে বসে আমরা জমিয়ে খাওয়া দাওয়া করবো। কিন্তু একটা জিনিস মানে আমিও ভাবি যে জায়গা পরিবর্তনের সঙ্গে সঙ্গে দামের কতটা ভ্যারি হয় বলতো, গোলা নয় আমি আরেকটা জিনিস বলছি বসার জায়গা। ধরো আমরা এখন বকখালিতে আছি, এখানে হচ্ছে 10 টাকা ঘন্টায়, এটা যদি আমি পুরীতে চলে যাবো 50 টাকা ঘন্টায়, এখান থেকে আমি চলে যাবো আরেকটু আগিয়ে গোয়া, গোয়াতে গেলে আমি যেটুকু দেখেছিলাম 150-200 টাকা ঘন্টায়, মালদ্বীপ চলে গেলে তার কথাই নেই, সব কিছুই ইতিহাস। এই হচ্ছে লবস্টারের খোসা দেখতে পাচ্ছে, এটা চুষে চুষে খেতে হবে আর কি, কিছু করার নেই, নয় ব্যাটার পাবো না নয় মাংস, আমি বলবো তোমরা টেস্ট করতে পারো, বাট লবস্টার নিয়ে মানে লবস্টার নেওয়ার থেকে আমার মনে হয় যে চিংড়ি বা আদার্স কিছু নেওয়া অনেক বেটার, কারণ লবস্টারের খোসা আর মাথাতে কিছুই বেঁচে থাকে না, ওই চুষে চুষে ওইটুকুনি খাওয়ার থেকে না খাওয়া ভালো। এর থেকে তোমরা এই চিংড়ি নাও, আর এই চিংড়িটা পুরোটা উদ্ধার করেছি এই রকম আমি করেছি, হ্যাঁ দুজন মিলে গলদা চিংড়ি যেরকম খেতে হয় সেরকমই ডিপ ফ্রাই করা, আর এই হচ্ছে মাথাটা, আর মাথারই ওজনই বিশাল, এর ভেতরে এই মজকটা থাকে না চিংড়ির, ওটা খেতে হেভি লাগে, এখন হচ্ছে ওয়েট করে করে খেতে হবে,
আমি ভেবেছিলাম কাঠি দেওয়া, বাট কাঠি দেওয়া না, এটা এতটাই বড় যে কুচকে না গিয়ে এরকম সোজা হয়ে গেছে। আমরা মাছ ভাজা খাওয়ার পর একটুখানি বসে বসে নিলাম হচ্ছে ঘটি গরম। এখানে একটাই কাকু আছে, এই যে পেছনে দেখাতে বলবো, কাকু সাইকেল নিয়ে সুন্দর গান বাজাতে বাজাতে নিজের খেয়ালেই আর কি সবার কাছে ঘটি গরম খাইয়ে যাচ্ছে, মানে সবাইকে ঘটি গরম খাইয়ে যাচ্ছে। আর এই একটা জিনিস আমি দেখলাম প্রচুর বিক্রি, আর কাকু একাই আছে সারা বিচ আর কি ঘুরে সবাইকে ঘটি গরম খাইয়ে যাচ্ছে। 20 টাকা করে দাম, খুব বেশি না, এখানে খাবার দাবারের দাম ঠিকঠাকই আমি বলবো, আর 20 টাকা আন্দাজে এটা ঠিকই আছে। হাওয়ায় উড়ে যাচ্ছে সব এই জল, মোটামুটি আর আধ ঘন্টার মধ্যে আমাদের এই এতটা অব্দি পৌঁছে যাবে। হোয়াইট করলে কিছুই বুঝতে পারবে না, এই যে জল দেখতে পাচ্ছ এইখানে চলে এসছে। সকালে কোন মাথায় ছিল তোমরা ভাবো, এখানে ছোট্ট নদীটা আছে, এটা ক্রস করে আর আধ ঘন্টার মধ্যে মোটামুটি পুরো একদম ওইখান অব্দি চলে যাবে। মানে রাতে যারা থাকবে, বা এখন বাজে হচ্ছে 9:30 থেকে 10টার মধ্যে পুরো অতটা চলে যাবে। তারপর আবার আস্তে আস্তে ভাটা হবে, সকালে মোটামুটি থাকে এতটা অব্দি বললো, 11টা নাগাদ এই সামনে অব্দি থাকে। আর এখন দেখতে পাচ্ছ জল পুরো এইখানে চলে এসছে, তো কি তাড়াতাড়ি জল বাড়ছে তোমরা নিজেরাই বুঝতে পারবে। মানে জাস্ট আর হয়তো 2-3 মিনিটের মধ্যে আমাদের পাঁচ হয়ে যাবে, এতটাই তাড়াতাড়ি। আমরা কন্টিনিউ দেখছিলাম যে কোথায় ছিল, হ্যাঁ 2-3 মিনিটও না, দেখো এই জায়গাটা আমরা দেখলেই বুঝতে পারবে, কন্টিনিউ জল বেড়ে যাচ্ছে আর সমস্ত চেয়ার টেয়ার সবাই আর কি তুলে নিচ্ছে। বাকি আমাদের এখন বেরোতে হবে, কারণ খাওয়া দাওয়া করে আবার হোটেলে ঢুকতে হবে। চলে আসলাম হচ্ছে আদি বনশ্রী হোটেলে ডিনার করার জন্য, আর এই হচ্ছে মেনু, টোটাল তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। দুপুরের মেনু আলাদা, রাতের মেনু কিন্তু আলাদা, আর এই হচ্ছে প্রাইস আছে। বাকি আমরা নিলাম হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি পাওয়া যায় এখানে, যেটার দাম হচ্ছে 120 টাকা। আর 120 টাকার যে কোয়ান্টিটি যা আছে আর আমরা মোটামুটি যা খেয়েছি, এক্সট্রা কিচ্ছু লাগবে না। এই হচ্ছে দেখতে পাচ্ছ একটা আলু আছে, আর এইদিকে হচ্ছে চিকেন। ও হো হো, চিকেনের সাইজ দেখো, অনেক বড় চিকেন, মানে এই যদি কলকাতা হতো না এখনই পুরো 120 গ্রাম, 150 গ্রাম, 200 গ্রাম, 300 গ্রাম অল্প হয়ে যেত। বাদ বাকি খেয়ে দেখি কেমন লাগে, যথেষ্ট বড় আছে এইটুকু বলতে পারি, কিন্তু একটু পুড়ে গেছে, মানে বেস্ট পিস দিয়েছে। এবার বিরিয়ানিটা খেয়ে দেখি কেমন লাগে। বিরিয়ানিটা ভালো খেতে, একদম মশলাদার দেখতে পাচ্ছ, আর চালগুলো কিন্তু একটু ভাঙা চাল মেলানো আছে, বাট খেতে যথেষ্ট ভালো। এই আদি বরফ হোটেলে সকালে ভাত খেলাম, রাতে বিরিয়ানি খেলাম, এখন তরকারি খুবই পাওয়া যাচ্ছে, খাবারের কোয়ালিটি আমাদের। খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমরা হোটেলেও চলে এসেছি, বাজে হচ্ছে এখন 10:30 মতো। তো এবার হেডিটের কাজ আছে। বাকি তোমাদের কেমন কি লাগলো বকখালির খাবার দাবার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো, আর দেখা হচ্ছে সকালবেলা। গুড মর্নিং সবাইকে ফ্রম বকখালি। আর আগের দিনের ব্লগ তো তোমরা মোটামুটি দেখেই নিয়েছো, আর আমরা এখন কিন্তু চেক আউট করে বেরিয়ে গেছি, মানে যদিও প্রায় 11:45 কাছাকাছি বাজে, 11টায় সব জায়গায় চেক আউট, মানে এখানে যে কোনো হোটেলেই 12টায় চেক ইন, 11টায় চেক আউট সকালবেলায়। কিন্তু আমরা একটু ওয়াইফাইটি ইউজ করছিলাম ভিডিও আপলোড করে, তারপরে বেরোলাম। আর এখন হচ্ছে একটু খাওয়া দাওয়া করবো, যদি এখন সকাল সকাল, মানে সকাল যদিও না দুপুর হতে চললে, এখন ভাত খাবো না, এখন খাচ্ছি পেটাই পরোটা এই বিচের ধারেই একটা ছোট্ট দোকানে। আর এইখান থেকে আমরা বাস নিয়ে চলে যাবো নামখানা, দেন যেরকম এসেছিলাম আর কি, আর চাইলে তোমরা অটো বা টোটোতেও যেতে পারবে। এই হচ্ছে দেখতে পাচ্ছ পেটাই পরোটা, আর সাথে ঘুগনি আলুর তরকারি আছে, এটা হচ্ছে 20 টাকা 100 এখানে। তো এই পেটাই পরোটা খেয়ে দেন আমরা রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। মানে দুটো দিন কিন্তু বেশ ভালোই কাটলো, একটা বকখালির অফবিট আর একটা মেন বকখালি। এই ছিল বকখালির টোটাল ইনফরমেশন এবং বকখালি ট্যুর। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের মতো ট্রাভেলারদের যা হয়, ঝোলা তো রেডিই আছে, আবার যেদিন ইচ্ছা হবে তুল্লো ঝোলা চললো ভোলা।